বার্থডে? তে বার্থডে বলে কি একা খাবে নাকি? আরে আমার বার্থডে নয়, আজকে আমরা আছি চন্দননগরে দ্য ফ্লেভার ক্যাফে, যেটা বাগবাজারে রয়েছে। আজকে তাদের বার্থডে, আমার বার্থডে না। অনেক রকমই আইটেম ওনারা ইন্ট্রোডিউস করেছেন। তো আমরা বেসিক্যালি ক্যাফেতে, লোকে তো বিকেলের দিকে যায়, আমরা সব দিন দুপুরে খিদে পেয়ে গেছে, দিন দুপুরে চলে এসেছি এখানে। তো দিন দুপুরে মোটামুটি নিয়ে নিয়েছি আমি যেগুলো, তো সেগুলো আস্তে আস্তে ইন্ট্রোডিউস করছি তোমাদের কী কী নিয়েছি। তার আগে বলে দিই, এনাদের কিছু অফার চলছে, সেগুলো অবশ্যই তোমাদের জানা দরকার, কারণ এর আগেও আমি এখানে অনেকবারই খেয়েছি। এনাদের বেসিক্যালি অ্যাম্বিয়েন্সটা আমার খুবই ভালো লাগে, এত শান্তশিষ্ট জায়গা একটা, আর খুব কী বলবো, একটা নিজের এনার্জি একটা বেড়ে যায়, আমি এনার্জি মানে খাবারও এনার্জিটা বেড়ে যায় অবভিয়াসলি। তো আমি জানি এইটুকু খাবারে আমার হয়তো হবে না, আমার আমাদের দেবজ্যোতির আরও হয়তো নিতে হতে পারে, যে আমরা পেটুক বাঙালি। তো যাক, এগুলো খাবো, টেস্ট করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, আরও কিছু কথা সেগুলো বলার, সেগুলো আমি বলে নিই। এনাদের এটা ফার্স্ট অ্যানিভার্সারি, যেটাতে ওনারা ইন্ট্রোডিউস করেছেন কিছু মেনু, সেটা তোমরা আসলেই দেখতে পাবে। তো আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এইটা, এটা তোমরা নোটিস করবে 10, 15, 20, এই যে 10%, 15%, 20% রয়েছে, এই আপ টু 1000 বিল করলে 10%, মানে 500 to 1000 বিল করলে 10%, 1000 থেকে 1500 বিল করলে 15%, 1500 থেকে যদি 2000 বিল করো তাহলে 20%। বেসিক্যালি এই অফারটা চলবে অক্টোবর অবধি, মানে দুর্গাপূজা অবধি, তাই তো? দুর্গাপূজা অবধি আসতে হবে, ব্যাস দুর্গাপূজার মধ্যে যখনই আসবে এই অফারটা চলবে। আর এনাদের আরও কিছু ইন্ট্রোডিউস করেছেন, এটা হচ্ছে ক্লায়েন্ট কোড, মানে কাস্টমার কোড কিছু একটা, যেটা আপনারা যদি হোম ডেলিভারি নেন সেটা এই ক্লায়েন্ট কোডটা ওনাদের বলে দিলে সেখানেও আপনি ডিসকাউন্ট পাবেন। সো এই স্কিমগুলো চলছে, তোমরা অবশ্যই আসো। আরও তো আমি মেনু দেখাবো, মেনুতে আমি যেগুলো নিয়ে নিয়েছি আজকে, এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট ডিশ, নিয়ে নিয়েছি ড্রামস অফ হেভেন, এটা ফুড স্যালাড, যেটা কমপ্লিমেন্টারি আজকের দিনে। আর এটা হচ্ছে, আচ্ছা এটা কিন্তু চাউমিন নয়, মানে নুডলস নয়, এটা হচ্ছে মেফুন একটা, এক ধরনের খুব সরু, দেখতে পাচ্ছ তোমরা, এগ চিকেন মেফুন আছে। আর এটা আমি নিয়ে নিয়েছি, রিফ্রেশ করে দেয়, লেবু আছে, মিন্ট আছে, এই দুটো জিনিস কম্বিনেশনে মানে খাবার খিদেটাকে আরও বাড়িয়ে দেয়। আর তার সঙ্গে দেবজ্যোতি এটা খাবে, আমি এটা করছি না। এটা কফির ওপরে রয়েছে ক্যারামেল, তার ওপরে আইসক্রিম রয়েছে, আই থিঙ্ক কী আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম রয়েছে, এটা দেবজ্যোতি ট্রাই করবে। সো আমরা এই খাবারগুলো খাই, তার বাকি ডিটেলস আস্তে আস্তে তোমাদের বলছি আমি, কারণ খুব খিদে পেয়েছে, বুঝলে? চিকেন ড্রামস্টিক, ওয়ান অফ মাই ফেভারিট। বাহ, তুমি এই যে মানে আমার সাথে থেকে থেকে তুমি আমার পছন্দগুলো জানতে পেরেছো, এটা খুব ভালো লাগছে। চিকেন লেগ পিস, মানে চিকেন ললিপপ সসে টস করা, অসাধারণ খেতে। জিটস একটু ড্রাই ড্রাই, কিন্তু মানে আমি অনেক জায়গায় দেখেছি যে সসে যে জিনিসটা টস করা থাকে না, মানে একটু বেশি টস করে দেয়, যেটার জন্য মানে সসগুলো কী বল বেশি কোয়ান্টিটিতে থাকে, এটা কিন্তু খুব ড্রাই। আর একটা জিনিস বলে রাখি, এই প্যান্ডেমিক সিচুয়েশানে কিন্তু পুরো জিনিসটা এরা এই যে সিলভার ফয়েলে করে দিয়েছেন, যাতে মানে ওই প্লেট ধোয়া বা সেই ব্যাপারটা না থাকে, ঠিক আছে? এটা খুব সুন্দর একটা মেজার যেটা ওনারা নিয়েছেন। বেসিক্যালি এটা কিন্তু রাইস নুডলস, হ্যাঁ, মেফুন বলা হয় এটাকে। এগ চিকেন, এ দেখি
এই যে ইয়েলো বেল পেপার দেখছো, গাজর, দেন ছোট ছোট বিনস, খুব সুন্দর একটা প্রিপারেশন। আমি ও আমি প্রনস খাই না, তুমি জানতে তাই তো তা ভালো তা ভালো। সো এটা হচ্ছে ভ্যানিলা আর ক্যারামেল দিয়ে, ভ্যানিলা আইসক্রিম এবং উপরে ক্যারামেল টপিং দিয়ে একটা মিল্কশেক। এটা ক্যাফে ক্যারামেল ব্লাস্ট, হ্যাঁ নামটা একদম সার্থক, কারণ মুখে গিয়ে এটা ব্লাস্ট হচ্ছে ক্যারামেল এবং এই ভ্যানিলা আইসক্রিমের। যদিও প্যান্ডেমিক সিচুয়েশানে আমি আপনাদের বলবো আপনারা এই মুহূর্তে ঠান্ডাটা অ্যাভয়েড করুন, বাট ওই আর কি জ্ঞান দেওয়ার জন্য জ্ঞান দেওয়া। কি জ্ঞান দেয়া হয়ে গেছে, এবার আমি খেতে পারি? হাত ধরে গেল তো, এবার হাত লাগাও। ফ্রুট স্যালাড পেয়েছি যেটার মধ্যে প্রচুর ফ্রুটস রয়েছে, লাইক অ্যাপেল রয়েছে, শসা রয়েছে, আনারস রয়েছে, বেদানা আছে, আর এটা কী বলে আঙুর রয়েছে, লেবু রয়েছে, কমলা লেবু রয়েছে, আর হ্যাঁ আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে চেরি। আচ্ছা আমাদের চ্যানেলে তোমরা ফলো করে দেখো, চন্দননগরের বুকে তো অনেক ক্যাফেই আমরা মোটামুটি কভার করেছি, বা যতগুলো ক্যাফে কথা কভার করলাম তার মধ্যে আমি বলবো ফ্লেভার ক্যাফে পকেট ফ্রেন্ডলি, মানে যে কোনো আইটেমে তুমি যদি নাও কোয়ান্টিটি যেমন দিচ্ছেন সেরকম কোয়ালিটিও আছে, আর 1/2 করে আরামসে খেতে পারবে। দুজনে আসো, হই হই লোড করে খাও। তুই আবার নিলি? ও ফরে গেছো, দাও তো। ফরে গেছো কি? আরে না, অ্যাকচুয়ালি পেটটা ঠিক ভরে নেই বলে আর একটা নিলাম থেকে, কিন্তু সাইজ দেখে তো আমার তাই আছে। কী নিয়েছিস এটা? ক্রিসপি ফ্রাইড ড্রাম। ড্রামের মতোই দেখতে, একটা গোটা খাওয়ার পর। না না হরে কৃষ্ণ, আমি বুঝতে পারিনি এত বড় হবে। যাই হোক, আর কি চাই মানে এইটা যখন এই জিরা ওয়াটার একটা লাইম একটা সুন্দর এনার্জাইজিং একটা জুস পেয়েছি। আগের জিনিসগুলো আমি অলরেডি নামিয়ে দিচ্ছি, ঠিক আছে, দুতলা থেকে একতলায় নেমে গেছে আগের জিনিসগুলো, এবার দিয়ে এটাই সত্যি একটু পানি এমনি সুন্দর একটা মেয়োনিজ দিয়েছো, একটা ডিপ কদিন কেএফসিতে খাইনি, এটা আমার কেএফসির কথা মনে করে দিচ্ছে। টেস্ট নিয়ে বলি, এই যে এত বড় লেগ পিসটা ফ্রাই করেছে সুন্দরভাবে, কিন্তু সিদ্ধ হয়েছে, হ্যাঁ চিকেনটা, এই যে কোটিংটা দেখছো না, কোটিংটা একটু মোটা হয়ে গেছে, সরি বস, কিছু করার নেই, কোটিংটা মোটা হয়ে গেছে, এটাই আমার কাছে একটা মানে আমার নেগেটিভ লাগলো, আই এম ভেরি সরি, এখানে বসেই বলছি, বাট আদারওয়াইজ চিকেন চিকেন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। খাওয়া কমপ্লিট, হ্যাঁ বাইরে চলে এসেছি, বিশাল রোদ আজকে, না হ্যাঁ একটু গরমটা বেশি। যাই হোক, যেটা বলার আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কোয়াইট গুড অ্যাকচুয়ালি, কিছু জায়গা ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, সেটা হচ্ছে ওই লাস্টের ওই ক্রিসপি যে ওই ড্রামটা ওটা বড্ড মোটা কোটিং হয়ে গেছিলো, বাকি অল ওভার বাকি খাওয়া দাওয়া একদম অল ওকে দারুণ, আর মানে খুবই সাফিসিয়েন্ট খাবার, কারণ আমরা একটা প্লেট নিয়ে একটা কম্বো নিয়ে আমরা কিন্তু দুজনে শেয়ার করেছি। ক্যাফেটার অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি, চন্দ্রনগর বাগবাজার মোড়ে, মানে যেটা স্টেশন রোডের দিকে গেছে তার ঠিক অপোজিটের দিকেই যে গলিটা আছে ওইখানেই সামনেই রয়েছে আমাদের ক্যাফে। হ্যাঁ ঠিক এই যে পিছনে দেখতে পাচ্ছ এই বাড়িটা, এই আমাদের শুটিং লোকেশন, না না শুটিং মানে ওই স্টেট ব্যাংকের এটিএম, তো সেইটার ঠিক অপোজিটে হচ্ছে ফ্লেভার্স ক্যাফে, ক্যাফে অ্যান্ড লাউঞ্জ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের জন্য আমরা টাটা বাই বাই করছি। সো জাস্ট বাংলা দ্য পেটুক বং সাইনিং অফ ফর দ্য ডে।